সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি এত প্রশ্ন কেন এটা প্রচারণা আমরা দেখতে পাচ্ছি যে জাহিদ খানকে দেখা গিয়েছে খুবই অভিনব একটা প্রচারণা জাহিদ খান ফারুকী ভাইয়ের সাথে টিকবাজি দিয়ে একদম প্রচারণা করছে তো এই ব্যাপারটি আসলে প্ল্যানটা কার মাথায় এসেছে অবশ্যই ফারুকীর মাথায় এসেছে এটা ডেফিনেটলি আমার মাথায় এত সুন্দর এক প্ল্যান আসার কথা না এটা ফারুকীর মাথায় এসেছে এবং এটা খুবই ভালো কাজ করেছে আমার কাছে তো আমি খুবই এনজয় করেছি বিকজ আমরা একটা ফিল্মের ক্যাম্পেনিং করছি সো ক্যাম্পেনিংয়ের জন্য অ্যাক্টিংয়ের জন্য মোস্তফা সরার ফারুকীর যখন যেই ক্যারেক্টারকে প্রয়োজন হবে অ্যাজ এ ডিরেক্টর তখন সেই ক্যারেক্টার নিয়েই সে কাজ করবে এটাই হওয়া উচিত এটাই আসলে নিয়ম সো আমি খুবই পার্সোনালি বলবো আমি যখন প্রথম এটা আমাকে দেখানো হয়েছে আই এনজয়েড অ্যালট আই লাভড অ্যালট আমি খুবই খুবই হেসেছি এবং খুবই মজা পেয়েছি আচ্ছা আমরা শুনছি জাহিদ খান আর মোস্তফা সরার ফারুকী সাহেবের একটি কাজে সামনে সম্ভাবনা রয়েছে কাজ করার এটি আসলে কতটুকু আপনি একটু অথেন্টিক কোনো ইনফরমেশন দিবেন তাই নাকি যে আমরা একটু শুনছিলাম এটা কি ফারুকী ভাই বলেছেন ফারুকী ভাই না আমরা আচ্ছা ফারুকী ভাই যদি না বলে গ্রিন হিসেবে আমি কিভাবে বলবো ফারুকী ভাই না বললে তো বসও বলবে না বসের অনুমতি ছাড়া তো ফারুকীও বলবে না এটা খুবই সিম্পল জিনিস আমি এখন না আমার এখন আসলে সকল সম্ভাবনা না সকল সব কথাই আসলে আমাদের 30শে নভেম্বর অটোবায়োগ্রাফি রিলিজ পাচ্ছে ওটা নিয়েই আমরা এখন আছি ওটা নিয়েই আমরা থাকতে চাই এবং আমি সাংবাদিক ভাই বোনদেরকেও বলবো যে ওটা নিয়ে আপনারা প্রচারণা করেন ওটা মানুষের কাছে কীভাবে মানে কী বলে মানুষের কাছে কীভাবে প্রচার করা যায় কীভাবে সেটাকে মানুষকে উদ্বুদ্ধ করা যায় ভালো একটা কাজ দেখার জন্য সেটাই করলে আমার মনে হয় বেটার না না এক সেকেন্ড আমি এই প্রথমত হচ্ছে যে অলরেডি আমি অ্যান্সার দিয়েছি ওখানে আমি অ্যান্সার দিয়েছি কিন্তু আমি প্রথমত হচ্ছে এই প্ল্যাটফর্মটা আসলে এই কথার অ্যান্সার দেওয়ার জন্য না আমার মনে হয় আমি পার্সোনালি আমার সাথে সেরকম কোনো সিচুয়েশন সাংবাদিক ভাই বোনদের হয়নি সো আমি আসলে এই সম্পর্কে ডিটেল কিছু বলতে পারবো না আমি শুধু এতটুকু বলতে চাই যে আমার মনে হয় সবারই উচিত কতটুকু নামবো কতটুকু ভিজবো এবং কতটুকু দর্শকদেরকে জানাবো এটা সাংবাদিক ভাই বোনদেরও বোঝা উচিত আর্টিস্টদেরও বোঝা উচিত সো আমি যেহেতু এরকম কোনো বাজে এক্সপিরিয়েন্স আমার হয়নি কোনো রিপোর্টারদের সাথে সো আমি আসলে অত ডিটেলে কিছু একটা মানুষ কখন কি ডিসিশন নিবে বা কখন কি করবে সেটা তো আসলে তাকে জানা তার ডিসিশন এবং সেইটা যদি আপনারা কোয়েশ্চেন জানতে অ্যান্সার জানতে চান সেটা আপনাকে তাকে প্রশ্ন করতে হবে একজন মানুষ ফারুকি কি করছে না করছে তার পার্সোনাল লাইফে প্রফেশনাল লাইফে সেটা আমি বলতে পারবো বিকজ হি ইজ মাই হাজব্যান্ড কিন্তু আমার পাশের বাসার আরেকজন মানুষ কি করছে না করছে সেটা আসলে অ্যান্সার দেওয়া তো আমার উচিত না এবং আমি বলতেও পারবো আমার সাথে আগে ঘটুক তারপরে আমি দেখাবো আমি কি করছি মানে আমার সাথে যখন ঘটবে তখন আসলে আপনারাও বুঝবেন যে আমি কি করছি না করছি আমি অন্য একটা কমেন্ট করতে চাই না আসলে আমি সো সরি এখন একটা মানুষের কী কারণে কী করছে না করছে সেটা সেই বলতে পারবে কারণ যেই রাস্তাটা দিয়ে সে হাঁটছে সেই রাস্তাটা দিয়ে আমি হাঁটছি না তো সে কী ফেস করছে না করছে সেটা সে জানা আমি আসলে কীভাবে বলবো বা আমার মন্তব্য করা উচিত না উইথ ডিউ রেসপেক্ট আর ও বলেছে লাস্ট প্রশ্ন আরও লাস্ট কেন এটা কিন্তু লাস্ট না না আমরা তো আসলে যে কোনো সিনেমা যখন করি বা আপনি যেটাই বলেন সেটা ছোট পর্দা বলেন বড় পর্দা বলেন ইভেন কমার্শিয়াল বলেন যখন আমরা একটা কাজ করি আমরা দেশের মানুষের জন্য কাজ করি তখন আমরা অধীর আগ্রহে বসে থাকি যে দেশের মানুষরা দেখবে তো শনিবার বিকেল যখন আজকে দেওয়া হয়েছে আমরা অনেক বছর ট্রাই করেছি দেশের মানুষকে দেখানোর জন্য বাট আমরা পারিনি এখনও আমরা আশা ছাড়িনি আমরা অবশ্যই আমি আশাবাদী যে অবশ্যই একসময় না একসময় বাংলাদেশের মানুষ শনিবার বিকেল দেখতে পাবে সোনি লিভে শনিবার বিকেল রিলিজ পাচ্ছে সবাই দেখবে ওয়ার্ল্ড ওয়াইড মানুষ দেখবে একটা ভালো লাগার জায়গা আছে যে এত বছর ধরে আটকে থাকা ফিল্মটা সবাই দেখতে পাচ্ছে পৃথিবীর সবাই দেখবে আর একটা জায়গায় একটু কষ্ট লাগাও আছে যে বাংলাদেশের মানুষের জন্য সিনেমাটা তারাই দেখতে পাচ্ছে না বাট আমি আশাবাদী যে ইনশাল্লাহ হয়তো বা খুব শীঘ্রই আমরা সিনেমাটা দেখতে পাবো সেটার জন্য আমি যেরকম আশাবাদী থাকবো এবং আপনাদেরকেও আশাবাদী হতে হবে আপনাদেরকেও সেটা নিয়ে কথা বলতে হবে আপনাদেরকেও লেখালেখি করতে হবে থ্যাংক ইউ